আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। তো এখান থেকে আমরা নিউপোজিট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ক্যাপকাটে ওয়াটারমার্ক থেকে ইন্ডিকে এটা অবশ্যই ইউজ করবেন। এরপর হচ্ছে ফটোস অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্লাস ওয়ান চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। আপনার যেখানে ফটো আছে ওইখান থেকে জাস্ট 7টির মতো ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে ফোল্ডারের ফটোগুলো আছে ওইখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করে 7টি ফটো সিলেক্ট করে নিব। ওকে, এখান থেকে আমরা আপনি আপনার মতো করে আপনার যেগুলো পছন্দ জাস্ট ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকলে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে থেকে দুই আঙুলের চাপ দিয়ে ধরে যেটা যতটুকু প্রয়োজন জাস্ট জুম করে নেবেন। ওকে, এবং হচ্ছে আমরা এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য স্টার্ট পজিশনে যাবো। যাওয়ার পর এখান থেকে অ্যাড অডিও, তারপরে সাউন্ডসে ক্লিক করবো, এবং এখান থেকে হচ্ছে আমরা ফাইল আইকনটাতে ক্লিক করবো, তারপর হচ্ছে ফ্রম ডিভাইসে। এরপর মিউজিকটি যেখানে আছে আমাদের মিউজিকটিকে সিলেক্ট করতে হবে। ওকে, জাস্ট প্লাস আঙুল চাপ দিলে মিউজিকটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেন প্রথম পিকচার ক্লিক করে এটা ডিউরেশন হবে 1.2, দ্বিতীয় পিকচারটাকে সেমভাবে এখান থেকে 1.2 করে দিব, তিন নম্বরটাকে 1.2। এখানে যতগুলো পিকচার আছে প্রতিটা পিকচার 1.2 ডিউরেশন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ওকে, তো এখান থেকে 1.2 দিয়ে দেবে, এবং লাস্ট পিকচারটা 0.8 অথবা মিউজিক যতটুকু থাকতেছে 0.5। ওকে, 0.5 দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং আমরা চলে যাবো হচ্ছে লেফট সাইডে ফটোসের স্টার্ট পজিশনের দিকে। এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, এজন্য প্রথম পিকচারে ক্লিক করবো, দেন অ্যানিমেশনে চলে যাবো, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবো। প্রথম পিকচারের জন্য জুম 1 সিলেক্ট করবো, দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, আবারও প্রথম পিকচারের জন্য জুম 1, দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারের জন্য এখানে পেন্ডুলাম 2 সিলেক্ট করবো, আবারও তারপরের পিকচারটার জন্য জুম 1, এবং তারপরের পিকচারের জন্য আবারও পেন্ডুলাম 1, এবং লাস্ট পিকচারটার জন্য আবারও জুম 1। ওকে, একটাতে জুম 1, একটাতে পেন্ডুলাম 1, আবার জুম 1, পেন্ডুলাম 2, এভাবে অল্টারনেট করে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের এখানে ইফেক্ট অ্যাড করতে হবে। ওকে, এখান থেকে ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ফরসে স্টার্ট পজিশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো। এরপর ভিডিও ইফেক্টে, সরি, এখানে বডি ইফেক্ট ক্লিক করছি, তো ভিডিও ইফেক্টে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডের ক্যাটাগরিতে। এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পাবো, বিভিন্ন নাইট ক্লাব ক্যাটাগরিতে আসবো। নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ফ্ল্যাশ 2 নামে একটা ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, হোয়াইট ফ্ল্যাশ 2 ইফেক্টটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করবো, এটাকে আমরা ভিডিওর এন্ডিংয়ে নিয়ে যাব, এবং আবারও স্টার্ট পজিশনে চলে আসবো আরেকটা ইফেক্ট অ্যাড করার জন্য। ফরসে স্টার্ট পজিশন, দেন আবারও ভিডিও ইফেক্ট, এবং এখান থেকে হচ্ছে আমরা নাইট ক্লাব ক্যাটাগরি থেকে শেক ইফেক্টটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো, অ্যাডজাস্টে ক্লিক করবো, ইন্টেন্সিটিটাকে 10 এরকমটা ভিতরে রাখবো, দেন টিক অপশনে ক্লিক করবো, ইফেক্টটাকে ভিডিও ইন পজিশন অবধি রাখবো। এবার হচ্ছে আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে চাইলে প্লে করে দেখতে পারি, এখানে সব কিছু ঠিকঠাক আছে, আপনি চাইলে প্লে করে দেখতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা যেটা করবো জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ভিডিও রেজলিউশন 1080 রাখবো, রাখার পর ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিওটিকে সেন্ড করতে পারেন। তো আজকের ভিডিওটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।